বঞ্চিত হবেন না, অন্যকেও বঞ্চিত করবেন না।
আমি আজ আপনাদের সামনে কিছু কথা বলার নিয়তে কোরআন হাকিমের সূরাতুল বাকারার শুরু থেকে এক টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের অসংখ্য অগণিত অমিয় বাণী হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ পড়েছে। আপনাদের মহব্বতে অন্তর থেকে দোয়া থাকলে আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ আয়াত ও হাদিসের আলোকে কিছু কথা বলতে পারি। সে তৌফিক আল্লাহ আমাদেরকে বলার মতো শোনার মতো তৌফিক দান করুন। আলিফ লাম মিম ওয়াল্লাহু আ'লাম বি মুরাদিহি যালিকা কিতাবু লা রাইবা ফীহি। কোরআনুল কারীম এমন একটি কিতাব যার মধ্যে কোন ভুল নাই, সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নেই। হুদান লিল মুত্তাকিন, যারা আল্লাহ ভীরু তাকওয়াওয়ালা এদের জন্য কোরআন হেদায়ত। নবীজি বলেন মাইয়ু বিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ পাক যার কল্যাণ কামনা করেন, ভালোবাসেন, মহব্বতের ইচ্ছা করেন, তাকে তাফাক্কুহু ফিদ্দীনের মাকাম দান করেন। তাফাক্কুহু ফিদ্দীন যতটুকু জানবে ততটুকু মানবে, এলেম অনুযায়ী আমল, তালিম অনুযায়ী তারবিয়া। আল্লাহ আমাদেরকে ভালোবেসেছেন, এজন্য এই পবিত্র মজলিসে আমরা আসতে পেরেছি। আল্লাহ তৌফিক না দিলে আসা সম্ভব? গায়ের জোরে, টাকার জোরে, ক্ষমতার জোরে মানুষ অনেক কিছু করতে পারে, করা যায়, তবে ইসলাম পালন করা যায় না। গায়ের শক্তি নিয়া অনেক কিছুই মানুষ করতে পারে, কিন্তু আল্লাহর মহব্বতের রাস্তায় কাজ করতে, ধর্মীয় লাইনে দ্বীনের পথে কাজ করার জন্য আল্লাহ পাকের তৌফিক ছাড়া কোনোদিনও সম্ভব না। আল্লাহ তৌফিক দান করেছেন এজন্য আসতে পেরেছেন। আবার কিছু মানুষ বাড়ির থেকে অনেক কষ্ট করে পায়ে হেঁটে বা বাড়ি ভাড়া করে টাকা খরচ করে আসছেন, কিন্তু এই বেহেশতের পেট মেলে ঘুরতে পারেন নাই। হয়তো দোকানের বাজারে আড্ডায় সময় কাটাচ্ছেন। আল্লাহ আমাদেরকে অতি মহব্বত করেছেন, এখন আমাদের করণীয় আদবের সাথে বসে ওলামায়ে কেরামদের কথা শুনে শেষের দিকে তওবা করে দোয়া করে এরপরে বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, তৌফিক আল্লাহ পাকের বড় এক স্বতন্ত্র নিয়ামত। পয়গম্বর দাউদ আলাইহিসসালামের সন্তান সুলাইমান নবী, সুলাইমান পয়গম্বরের বাবা, দাউদ আলাইহিসসালাম এমন এক সময় তিনি পৃথিবীতে আগমন করেছিলেন, ওই সময় অস্ত্রের ঝনঝানানি বেশি, মানুষ অস্ত্র বাজারে বিক্রি করে জীবনকে পরিচালনা করত, জীবিকা নির্বাহের ক্ষেত্রে আল্লাহ ওই সময় দাউদ নবীকে কুদরতের মর্যাদা দান করলেন। দাউদ নবী লোহা হাতে নিলেই মোমের মতো দুর্বল হয়ে যেত। দাউদ আলাইহিসসালাম সে লোহা দিয়ে অস্ত্র বানাতেন আর বাজারে বিক্রি করতেন, অন্যতে অস্ত্র
কিনা লাইনে দুর্বল হয়ে পড়লো। দাউদ আলাইহিসসালামের অস্ত্র দ্রুত বিক্রি হওয়া শুরু হলো, অন্যদের অস্ত্র ভারী শক্তি কম, দাউদ নবীর অস্ত্র শক্তিশালী হালকা ভারী নয়। আল্লাহ পাক দাউদ নবীকে নবুয়ত দান করেছেন, খেলাফতের দায়িত্ব হুকুমতের দায়িত্ব দান করেছেন। আল্লাহ বললেন, হে দাউদ এত নিয়ামত আমি দিলাম, তুমি আমার নিয়ামতের শুকর আদায় করো। দাউদ আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ আপনার নিয়ামতের শুকর আদায় করতে হলে আপনি আমাকে তৌফিক দিবেন, না হয় আমি পারবো না। আল্লাহ বলেন, তৌফিক দিলাম,